মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সবসময় যুব মহিলা জীবনে যুব মহিলার অগ্রণী ভূমিকা পালন করে। তাই আমি যুব মহিলাকে সবসময় ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আমরা স্বাধীন বাংলাদেশকে আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার নেতৃত্বে আমাদের এই স্বাধীন তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাংলার মানুষের রাজনৈতিক আমাদের সকলের আমার সামনে